ওয়েবসাইটটি ভিজিট করুন, আপনারা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। এই পেজ ওপেনেতে আপনারা পেজটাকে স্ক্রল ডাউন করুন। পেজটাকে স্ক্রল করতেই আপনারা এখানে পেয়ে যাবেন ই গভর্নেন্স, এবং এটাকে আপনারা এই বাম দিকে যা স্লাইড করবেন তাহলেই এখানে সিটিজেন কর্নারের অপশন পেয়ে যাবেন। এখান থেকে নিউ ট্রেড রেজিস্ট্রেশন NOC আপনারা এই যে লিঙ্ক পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করুন, তাহলে এই ট্রেড রেজিস্ট্রেশনের জন্য যে ফর্ম সেটা ওপেন হয়ে যাবে। আমরা জাস্ট এখানে যে ট্রিপল লাইনস এখানে আমরা একবার ক্লিক করব, তাহলে এই পেজটা ফুল স্ক্রিনে ওপেন হবে। তো আমরা কিভাবে এই ফর্মটা ফিল আপ করতে পারি অনলাইনে, অ্যাপ্লিকেশন ফর ট্রেড NOC আমরা এটা দেখে নেব। তো সবার আগে আপনার ব্যবসাটা যে লোকেশনে সেই লোকেশন ডিটেলস আপনারা ফিল আপ করবেন। আপনার সেই লোকেশনের ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত আপনারা সিলেক্ট করবেন, এবং নেম অফ ট্রেড মানে আপনার ব্যবসার নাম সেটা আপনারা এখানে টাইপ করবেন। ট্রেড টাইপ আপনারা সিলেক্ট করবেন, জাস্ট এখানে আপনারা ক্লিক করলেই বিভিন্ন ধরনের যে ট্রেড টাইপ আছে আপনারা দেখতে পাবেন, এসি কন্ট্রাক্টর, অ্যাসির সেলার, এইভাবে আপনারা কিন্তু প্রত্যেকটা ধরনের যে ট্রেড আছে, ব্যবসা আছে, সেগুলো আপনারা এখানে থেকে দেখে নিতে পারবেন। এমনকি এখানে আগরবাতি অ্যান্ড পেন সাপ্লাই, আগরবাতি ম্যানুফ্যাকচারিং, এইভাবে আপনারা দেখে নিতে পারবেন। তো আপনার ট্রেড টাইপ আপনারা এখান থেকে জাস্ট সিলেক্ট করবেন। নেক্সট অ্যাড্রেস ডিটেলস ফিল আপ করবেন, এটাও কিন্তু আপনার সেই ব্যবসা লোকেশনেরই, ভিলেজ, সংসদ, পাড়া, পোস্ট অফিস, পুলিশ স্টেশন আপনারা এখান থেকে ফিল আপ করুন। পিনকোড বসান, মৌজার জেল নম্বর, দাগ নম্বর এবং খতিয়ান নম্বর আপনারা এখানে এন্টার করুন। এবারে যিনি ব্যবসা করছেন, যিনি ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করছেন, সেই আবেদনকারী মানে অ্যাপ্লিকেন্টের ডিটেলস আমরা এখানে ফিল আপ করবো। তো তার নামটা এখানে সম্পূর্ণটা লিখে দেবেন, ফাদার কিংবা গার্ডিয়ানসের নাম এখানে লিখবেন। আইডেন্টিটি প্রুফ আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, এখানে আপনারা ট্যাপ করে দেখে নিতে পারবেন কী কী ডকুমেন্ট আপনারা এখান থেকে দেখাতে পারেন। এখানে ক্লিক করুন, আধার, ড্রাইভিং লাইসেন্স, এপিক, জব কার্ড, প্যান এবং পাসপোর্ট, রেশন কার্ড, এই কটা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট কিন্তু আপনারা দেখাতে পারেন। তো যে আইডেন্টিটি প্রুফ ডকুমেন্ট আপনারা সিলেক্ট করছেন তার নাম্বারটা এখানে আপনাকে টাইপ করতে হবে, তারপরে আপনাকে সিলেকশন করতে হবে টাইপ অফ ওনারশিপ, এই ব্যবসার মালিকানা আপনাকে চুজ করতে হবে, দেখেন আপনারা ক্লিক করুন। অটোনমাস বডি, বোর্ড, ডেভেলপমেন্ট অথরিটি, গভর্নমেন্ট, জয়েন্ট, পার্সোনাল, ট্রাস্ট, তো যারা ব্যক্তিগত স্বার্থে ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য অবশ্যই পার্সোনালটাকেই সিলেকশন করতে হবে। ক্যাটাগরি আপনাকে চুজ করতে হবে, এখানে আবার আপনারা ক্লিক করবেন, কর্পোরেট বডিস, গভর্নমেন্ট বডিস, জিপি সিটিজেন মানে গ্রাম পঞ্চায়েত, এবং আউটসাইডার মানে যদি কেউ অন্য কোনো লোকেশনে গিয়ে ব্যবসা করতে চান সেক্ষেত্রে আউটসাইডার অপশানটাকে সিলেক্ট করতে হবে। নেক্সট এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারের একটা কলাম রয়েছে, এই ঘরে জাস্ট আপনার মোবাইল নাম্বারটা ফিল করবেন, এবং ওই ব্যক্তির নিজের অ্যাড্রেস এবারে ফিল আপ করতে হবে। তো যদি দুটো অ্যাড্রেস সেম হয় মানে ব্যবসার অ্যাড্রেস এবং ওই অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেস, সেক্ষেত্রে সিম্পলি আপনারা সেম অ্যাজ অ্যাভাব এখানে ক্লিক করবেন, তাহলে দেখবেন এই ডিটেলসগুলো পুরোটাই কিন্তু ফিল আপ হয়ে যাবে, এখানকার যে অ্যাড্রেস সেগুলো আর আপনাকে নতুন করে ফিল আপ করতে হবে না। সিম্পলি আপনাকে ফিল আপ করতে পারেন বাউন্ডারি ডিটেলস, তো বাউন্ডারি ডিটেলসে মানে আপনার যে ব্যবসাটা যে স্থানে রয়েছে তার যে বাউন্ডারি, তার পূর্ব দিকে কী আছে, পশ্চিম দিকে কী আছে, নর্থে কী আছে, সাউথে কী আছে, সেটা আপনার প্রয়োজনে যদি মনে করেন ফিল আপ করতে পারেন। এরপর অর্গানাইজেশন ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে, তো আপনার যে ট্রেড নেম ছিল, আপনার শপের যে নাম, সেই নামটা অটোমেটিক্যালি নেম অফ দ্য কোম্পানির ঘরে এটা ফিল আপ হয়ে থাকবে, এবং আপনার এই ব্যবসাতে মোট এমপ্লয়ি কতজন আপনি রাখছেন সেই সংখ্যাটা আপনারা এখানে লিখে দেবেন, একজন হতে পারে, পাঁচজন হতে পারে, দশজন হতে পারে, আপনারা সেই সংখ্যাটা জাস্ট এখানে টাইপ করবেন। এবং এখানে আরেকটা কলাম রয়েছে ইনভেস্টমেন্ট ইন লাস্ট ফিনান্সিয়াল ইয়ার, তো এক্ষেত্রে যদি আপনি নতুন ব্যবসা একেবারে শুরু করেন এবং ব্যবসার সঙ্গে সঙ্গে আপনার ট্রেড লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে স্বাভাবিকই আপনার এখানে কোনোরকমভাবে ইনভেস্টমেন্ট লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে থাকার কথাই না, সেক্ষেত্রে এই ঘরে আপনার কোনোরকম অ্যামাউন্ট টাইপ করতে হবে না, আপনি প্রয়োজনে এক টাকা থেকে শুরু করে যে কোনো একটা অ্যামাউন্ট এখানে বসিয়ে দেবেন। একইভাবে রেভিনিউ বা ইনকাম ইন লাস্ট ফিনান্সিয়াল ইয়ারের ঘরটাও আপনারা ফিল আপ করবেন, প্রয়োজনে আপনারা এই দুটো কলামে এক টাকা বা দু টাকা এখানে টাইপ করতে পারেন, তাহলেও কিন্তু আপনার ট্রেড লাইসেন্স অ্যাপ্রুভ হয়ে যাবে ইনস্ট্যান্ট। এরপর ক্যাটাগরি অফ ফিজ এখানে আপনারা সিলেকশন করার জন্য ট্যাপ করুন, এবং এখান থেকে আপনারা পেয়ে যাবেন কী ধরনের ব্যবসা আপনারা করতে চাচ্ছেন তার একটা এখানে মোটামুটি আইডিয়া এখানে পেয়ে যাবেন, যেমন টেলিফোন বুথ, সাইবার ক্যাফে ও জেরক্স সেন্টার, এই টাইপের যদি ব্যবসা করতে চান সেক্ষেত্রে এই অপশানে আপনাকে সিলেকশন করতে হবে, ভিডিও হল বা সিনেমা হল যেখানে 10 লক্ষ টাকা পর্যন্ত আপনার ইনভেস্টমেন্ট সেরকম হলে আপনাকে এটা সিলেকশন করতে হবে, ভিডিও হল বা সিনেমা হল যেখানে 5 লক্ষ টাকা পর্যন্ত তার জন্য অপশান সিলেক্ট করতে হবে, এবং এমন কোনো ব্যবসা যেখানে আপনার 5 লক্ষ টাকা অবধি আপনার ইনভেস্টমেন্ট সেক্ষেত্রে এই অপশান আপনাকে সিলেক্ট করতে হবে। আর যদি এমন কোনো ব্যবসা যেখানে প্রফেশনাল ট্যাক্স মানে পি ট্যাক্স দিতে হচ্ছে না সেক্ষেত্রে নট পেইং প্রফেশনাল ট্যাক্স আপনাকে সিলেকশন করতে হবে, এক্ষেত্রে অপশনটাকে আপনারা জাস্ট সিলেক্ট করবেন। তো বন্ধুরা, যদি আপনার ট্রেডে প্রফেশনাল ট্যাক্সটা যদি পে না করতে হয় সেক্ষেত্রে নট পেইং প্রফেশনাল ট্যাক্স আপনারা সিলেকশন করবেন, তাহলে মাত্র 150 টাকার অনলাইন ফিস পেমেন্টের মাধ্যমে আপনারা আগামী 3 বছরের জন্য কিন্তু পেয়ে যাবেন আপনাদের ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স
যেটা ইনস্ট্যান্ট আপনারা পেয়ে যাবেন, অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন। কমপ্লিট টিউটোরিয়াল আপনাকে দেখাতে চলেছি, ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপ টু 2024 টু 2025 মানে 2024-25 সালের আর্থিক বর্ষ পর্যন্ত এই রেজিস্ট্রেশন সার্টিফিকেটের ভ্যালিডিটি থাকবে, তারপরেই আপনাকে আবার রেনাউল করতে হবে। তো এরপরে আপনারা দেখুন ডকুমেন্টস আপলোড সেকশন, তো আপনাকে কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে। তো যে আইডি প্রুফ আপনারা সিলেকশন করেছেন ফর্ম ফিল আপ করার সময়, সেই আইডি প্রুফটাই আপনাকে আপলোড করতে হবে। মাত্র 16 GB মধ্যেই আপনাকে এই ফাইলটা রেডি করতে হবে, PDF কিংবা ইমেজ ফরম্যাটের মাধ্যমে। জাস্ট আপনারা চুজ ফাইলে ক্লিক করবেন এবং ফাইলটিকে আপনারা সিলেকশন করে আপলোড করবেন। এরপর আরও একটা ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে, ল্যান্ড রেকর্ডস। তো যে জায়গাতে আপনার ব্যবসাটা করছেন সেই জমির রেকর্ড আপনাকে কিন্তু আপলোড করতে হবে। তো এখানে আপনারা ক্লিক করবেন, এটা 16 GB মধ্যেই আপনারা আপলোড করবেন। ফাইনালি এই যে ক্যাপচা ইমেজ সেটা আপনারা এখানে ফিল করবেন। এখানে থাকা টার্মস অ্যান্ড কন্ডিশনের যে ঘর রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। যখনই আপনারা এখানে ক্লিক করবেন এখানে দেখতে পাবেন সাবমিট বাটন চলে আসবে। তো এই সাবমিট বাটনে আপনারা ক্লিক করবেন। তো আপনারা যখনই সাবমিট বাটনে ক্লিক করবেন আপনার মোবাইলে কিন্তু SMS এর মাধ্যমে আপনারা নোটিফিকেশনও পেয়ে যাবেন, সেটাও কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। সাবমিট বাটনে ক্লিক করছি, প্রসেসিং দেখতে পাচ্ছেন, লাইভ প্রসেসিং হচ্ছে। এই ফর্মটা আমি অনলাইনে সাবমিট করে আপনাকে দেখাচ্ছি। ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি সেভ, এবং এখানে আপনার একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বারও দেখতে পাচ্ছেন, আর অ্যাকনোলেজমেন্ট কপি ডাউনলোড করার জন্য একটা ডাউনলোড বাটনও দেখতে পাচ্ছেন, এবং তারপরেই রয়েছে ক্লিক হিয়ার টু পেমেন্ট। তো আমরা এই অ্যাকনোলেজমেন্ট কপিটা সবার আগে ডাউনলোড করবো, এর জন্য ডাউনলোড যে বাটন এখানে আমরা ক্লিক করবো। তো আপনারা দেখতে পাচ্ছেন 16 February আজকে আমি অ্যাপ্লাই করলাম, এবং অ্যাকনোলেজমেন্ট কপি আমি দেখতে পাচ্ছি ট্রেড রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশনের জন্য। তো এরপর আমরা দেখতে পাচ্ছি ক্লিক হিয়ার টু পেমেন্টের ঘর, কারণ আমরা এখনও পর্যন্ত কিন্তু যে ফি সেটা আমরা পেমেন্ট করিনি। তো পেমেন্ট করার জন্য পেমেন্ট বাটনে আপনি ক্লিক করতে পারেন। তবে তার আগে আমি আপনাদেরকে দেখাবো আমরা যে অ্যাপ্লিকেশান সাবমিট করলাম সেই অ্যাপ্লিকেশান যে অ্যাপ্রুভ হয়েছে সেটাও আপনাদেরকে আমি লাইভ সবার আগে দেখিয়ে দেবো। এই অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে আমরা আমাদের অ্যাপ্লিকেশান স্টেটাসটা আমরা এখনই চেক করব। তো আমরা 999 উপরে ক্লিক করছি, এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশান ট্র্যাকের অপশন দেখতে পাচ্ছেন, ট্র্যাক স্ট্যাটাস, তারপরে রয়েছে ট্রেড NOC স্ট্যাটাস নিউ। তো এই যে অপশনটা এখানে আমরা ক্লিক করব, এবং অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা আমরা এই ঘরে বসিয়ে দিয়ে সার্চ বাটনে ক্লিক করব। তাহলেই আপনারা দেখতে পাচ্ছেন ইওর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাকসেসফুলি অ্যাপ্রুভড, মানে আমাদের যে অ্যাপ্লিকেশান আমরা এখনই সাবমিট করলাম সেই অ্যাপ্লিকেশান কিন্তু এখনই অ্যাপ্রুভ করা হয়েছে। প্লিজ ডিপোজিট দ্য অ্যামাউন্ট। তো এখানে আপনার সম্পূর্ণ ডিটেলসটা শো হবে, অ্যাপ্লিকেন্ট নেম, ডেট অফ রেজিস্ট্রেশন, ট্রেড নেম, ট্রেড ক্যাটাগরি, এবং কত তারিখ পর্যন্ত, কত সাল পর্যন্ত আপনার এই রেজিস্ট্রেশনটা ভ্যালিড থাকবে। 31 March 2025 অফ দি ভ্যালিডেশন, এবং অ্যামাউন্ট আপনাকে মাত্র 150 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। দেখতে পাচ্ছেন মাত্র 150 টাকা আমি যে ক্যাটাগরি চুজ করেছি সেই ক্যাটাগরির জন্য। স্টেটাস অ্যাপ্রুভড অ্যান্ড রিকোয়েস্ট ফর পেমেন্ট। তো আমাদেরকে এখন আমাদের ট্রেড লাইসেন্স অনলাইন থেকে ইনস্ট্যান্ট ডাউনলোড করার জন্য আমাদেরকে এখন পেমেন্ট করতে বলা হচ্ছে। তো পেমেন্ট করার জন্য এখানে অ্যাকশনের নিচে থাকা পেমেন্ট বাটন এখানে আপনারা ক্লিক করবেন, অনলাইন পেমেন্ট সিলেক্ট করবেন, প্রসিড টু পে, টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করুন। আপনি প্রয়োজনীয় ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং কিংবা UPI মাধ্যমে পেমেন্ট করতে পারেন। তো আপনার পছন্দ মতো আপনারা পেমেন্ট অপশন এখান থেকে চুজ করবেন, এবং ডিটেলস ফিল আপ করে আপনারা পেমেন্ট প্রসেসটা কমপ্লিট করবেন। তাহলে কিন্তু আপনি আপনার যে ট্রেড লাইসেন্স আপনার বিজনেসের জন্য সেই ট্রেড লাইসেন্স আপনারা অনলাইন থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তো আমার যেহেতু কোনো রকম ট্রেড লাইসেন্সের প্রয়োজনীয়তা নেই, আমি আপনাদের সঙ্গে জাস্ট প্রসিডিওরটা শেয়ার করলাম, এবং আপনারা নিজেদের জন্য অবশ্যই অ্যাপ্লাই করুন এবং পেমেন্ট প্রসেসটা কমপ্লিট করুন, তাহলেই আপনাদের ট্রেড লাইসেন্সটা ডাউনলোড করে নিতে পারবেন। এই ভিডিও থেকে উপকৃত হলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আপনার কোনো রকম প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্ট বক্সে টাইপ করে জানাতে পারেন।